দেখো আজকে সকালে মানে চোখে বাইরের দিকে তাকানো যাচ্ছে না, এত খটখটে রোদ্দুর। মানে জানলা দিয়ে যদি তোমাদের হচ্ছে দেখান, যতটা পাচ্ছি দেখাচ্ছি এই জামা কাপড় সকালবেলা, কি যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে না দেখেই হচ্ছে জামা কাপড়গুলো কেচে বাইরে মেলে দিয়ে আসলাম। দেখো রোদ্দুরটা, আকাশটাও খুব সুন্দর লাগছে আজকে। দেখো যতটা পাচ্ছি আকাশটা তোমাদের দেখাতে পারছি, কারণ ভেতরে জানলা দিয়ে তো বেশি দেখানো যায় না। তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে ঘড়িতে আজকেও সেই 11টাই বাজে, কিন্তু আজকে ব্রেকফাস্টটা আগে হয়ে গেছে কালকের মতোই। আজকে সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে, কেউ আর বাকি নেই। তো আজকে ব্রেকফাস্টে ছিল হচ্ছে তোমাদের বলছি ওই কালকের ভাত ছিল কিছু, তা সেই ভাতটা দুপুর পর্যন্ত মা বললো আর রাখতে হবে না। তার আর রুটি করতেও ইচ্ছা করছে না মার, সেই জন্য মা কী করলো আলু আর পেঁয়াজ মা বললো কেটে দে। তা আমরা কেটে আমি কেটে দিলাম, দিয়ে ভাত ভাত দিয়ে আলু আর পেঁয়াজ দিয়ে ভাত ভাজা করে নিয়ে ওটাই খেলাম, আর সাথে ছিল আচার। তা তোমাদের আর ওই সময় ক্যামেরা অন করতে পারিনি বলে তোমাদের মুখে বলে দিলাম। তা এই হচ্ছে আজকে সকালে সকালে ব্রেকফাস্ট ছিল। তা চলো গুড মর্নিং, এখনো গুড আফটারনুন হয়নি, আর কিছুক্ষণ বাকি আছে, এখন 1 ঘন্টা মতো বাকি আছে। এই গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং আনন্দে আছো। আমরাও সবাই ভালো আছি। তো আজকে এখন থেকে আমাদের ব্লগটা শুরু হচ্ছে, তো এখন থেকে যা যা করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তা চলো আজকে হচ্ছে শুক্রবার, তো চলো আজকে দিনটা একটা অন্যরকমভাবে যাতে শুরু করতে পারি। আজ শরীরটা একটু কালকের থেকে একটু বেটার লাগছে, কিন্তু একটু উইক আছে। তো চলো সোজা এখন যাবো রান্নাঘর, রান্নাঘর থেকেই ওজে আজকে শুরু হবে ব্লগটা, চলো। আর এই ওয়েদারটায় এখনই শরীরটা ম্যাজমাজো করছে, যেহেতু ঘরে সব সামলে মাকে সামলে আমাদের বাইরে হচ্ছে বেরোতে হয়, তা বুঝতেই পারছো বাইরে কেমন গরম। কিছু কিছু সময় বৃষ্টি হচ্ছে, কিছু কিছু সময় আবার বিশাল পরিমাণে রোদ। ওই ঠান্ডা গরম থেকেই ওর এই অবস্থা হয়েছে তানির, কালকে থেকে প্রচন্ডই শরীর খারাপ ছিল, তা ওষুধ খেয়ে আজকে হচ্ছে বেটার। তা এখন আমার শরীরটা আপাতত ঠিক আছে, এখনো কিচ্ছু হয়নি। যাই হোক গুড মর্নিং, তোমরা সকলেই ভালো থাকবে সুস্থ থাকবে। তা চলো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে একটু এক্সারসাইজটা প্রতিদিন অল্প অল্প করে, প্রতিদিন ঠিক মতো হয় না, একটু অল্প অল্প করেই হচ্ছে, করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্টটা খেয়েছি। কিন্তু রান্নাঘরে আজকে দুপুরে কি হচ্ছে সেটা আমাদের জানা নেই, এখন যাবো রান্নাঘরে। মাকে এমনি গোছ গাছগুলো হচ্ছে করে দিয়ে এসেছিলাম, তা চলো সোজা রান্নাঘরে, চলো রান্নাঘরে ডাইরেক্ট তুমি দেখতে পারবে, চলো চলো এই রান্নাঘরে চলে আসলাম। তো আজকে রান্নাঘরে ঢুকে দেখি রান্না কমপ্লিট, রান্না খাবার দাবার সব টেবিলে চলে গেছে। আজকে বাবা নিয়ে গেছে টেবিলে খাবার দাবার, তো বাবার আজকে ইচ্ছা হয়েছে একটু কাজ করতে, তাই হচ্ছে বাবা আজকে টেবিলে সব খাবার দাবার হচ্ছে নিয়ে গেছে। আর এখানে যে জ্যাকের মাংস বসেছে, জ্যাকের মাংসের মধ্যে একটু সবজি দিই, বিনস দিয়েছে আজকে মা, আর হচ্ছে গাজর দিয়েছে, গাজরটাও খায় ওই জন্য দিয়েছে, ওটা দিয়ে ফুটছে। আর আর আমাদের তো বেলায় আছে একটা জিনিস, এই যে চা হচ্ছে এদিকে, এদিকে চা হচ্ছে, এদিকে জ্যাকের খাবার ফুটছে, আর এদিকে সব রেডি। কালকে না একটা গ্লাস ভেঙে গেছে, কিছু না মাঝে মাঝে থাড়াটা ছিটকে গেছে, থাড়াটা ছিটকে গেছে আর সে পট করে ওই যে মাথাটা ভেঙে গেছে, এতটাই পাতলা গ্লাসটা। তোর যা হাতের ভার, গ্লাস চিন্তা করছে, তুই আমাকে ছাড় নালে আমি ফেটেই বেরিয়ে যাব। না না সমস্যাটা কোথায় হয়েছে, মেজে লেখে দি, মেজে ধুয়ে তুলে রাখলেই ভালো হতো। ওটা মেজে আমি থালা স্টিলের বাসন একটা মাজতে গেছি, থালা ওটা ছিটকে গেছে। এই চা কমপ্লিট, আমি চা নিয়ে যাব বাবাকে, বাবার ঘরে দিয়ে দেবো, আর আমরা খাবো এখানে বসে, আমি মা আর ঝুমি একসঙ্গে বসে খাবো। চলো এই হচ্ছে আমাদের চা। আর এই দেখো বেসিনে আজকে বাসন পড়ে রয়েছে, আজকে এখনো মাজিনি,
মাজবো, আর এদিকে ঝুমি তো হচ্ছে এদিকে গোছাচ্ছে। ঝুমি এখন বাবাকে চা দিতে যাচ্ছে, সাথে জল নিয়ে যাচ্ছে। তোমরা তো জানো চা খাওয়ার আগে বাবাকে এক গ্লাস জল দিই, তা বাবা জল খাবে তারপরে চা খাবে। বিস্কুট নেবে? মুড়ি নেবে? চলো, একটা চালাই নি বাবু, চলো চলো চলো। তো চলো বাবা একটু মুড়ি খাবে। তো চলো বাবার মুড়ি খেলো না, এক মুঠ মতো নিলো। হ্যাঁ এটা রেখে দে, বাবা খাবে না। এই হচ্ছে আমাদের তিনজনের চা। চলো চিনি দাওনি। হ্যাঁ ভগবান, চিনি তো ভুলে গেছো। হ্যাঁ আমাদের চাটা দে, বাবাকে আগে চিনি দিয়ে। আজকে মা চিনি দিতে চাই ভুলে গেছে, এটা একটা বড় কথা। আর একটা জিনিস ভুলে গেছে, আজকে সব রান্না বান্না হয়ে গেছে, রান্নাঘর থেকে বেরিয়ে আসছে বেরিয়ে আসছে, তখন ঝুমির মনে পড়েছে, ঝুমির মনে পড়েছে মা ভাত চা পাওনি না আজকে, শুধু শুধু তরকারি খাবো। তো চলো এই আমরা এখন খেতে বসবো, খেতে বসবো না, এই চা চা খাবো এখন সবাই মিলে। তা চলো চা খেয়ে তারপর তোমাদের সঙ্গে আসছি কথা বলতে। এই যে ঝুমিও আসছে চিনি নিয়ে, আজ চায়ে চিনিও পড়েনি, ভুলে গেছে। তা এখন আজকে এরকম হয় না ভুল, আজকে এই ফাস্ট ভুল হলো, চিনি ছাড়া চা। আবার চলে আসলাম রান্নাঘরে, এবার চাটা খাওয়া হয়ে গেল, এখন পুরো রান্নাঘরের কাজটা করব। মা তো পুরো যে রান্নাঘরে চলে গেছে, আর বাদ বাকি যে কাজগুলো এবার করব। ভাতটা সবে হচ্ছে গালতে দিয়েছিলাম, তোমরা জানো জানো রান্না করছি করতে করে গেছে মা, কিন্তু মার মাথা দিয়ে উড়ে গেছে ভাত চাপাতে হবে। তো ভাতটা চাপানো হয়ে গেছিলো চা খাওয়ার পরপরই, তো ভাত হয়ে গেছে, ভাত গালতে দিয়েছে। আর এই যে বেসিনে পুরো বাসন, এই দেখো বেসিনে পুরো বাসন পড়ে রয়েছে, সেইগুলো করব। আর এগুলো মাজবো মেজে, তারপরে জ্যাককে খাইয়ে হচ্ছে বেরিয়ে যাবো আজকে। তা আমরা আমিও রান্নাঘরে কাজ করি, আর তোমরাও আমাদের সাথে থাকো। চলো বললো এখন পুজো দেবে, তাই পুজোর বাসন মেজিতে বললো। তা রান্নাঘরে কাঁচ ফেলে এখন পুজোর বাসন মাজতে এসেছি, পুজোর বাসন মেজে ঠাকুর ঘর পুছে তারপরে যাবো আবার রান্নাঘরে। তা চলো এটা আগে সেরে নিই, তারপরে আসছি আবার। ঠাকুরে বসুন মাজা হয়ে গেল, ঠাকুরঘর পোছা হয়ে গেল, আবার চলে আসলাম রান্নাঘরে। এই এখন ভাত নামাবো, নামিয়ে আর কিছু টুকটাক কাজ আছে রান্নাঘরে, তা হয়ে গেলে ব্যাস রান্নাঘর থেকে বেরিয়ে একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে বেরিয়ে যাব। তা চলো যেটুকুনি আছে সেটুকুনি করে নিই।
বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম, হঠাৎ করে মনে পড়ে গেল তোমাদের তো আজকে দুপুরের মেনু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তাই জন্য উঠে গেলাম যে না চলো আগে তোমাদেরকে দুপুরে মেনু দেখিয়ে আসি। হ্যাঁ, আমাদের খেতে একটু দেরি হবে ঠিকই, তার আগে তোমাদের সঙ্গে দুপুরে মেনু শেয়ার করব। চলো এখন সোজা যাবো টেবিলে, চলো গিয়ে দেখি হচ্ছে আজ দুপুরে মা কি রান্না করেছে দেখে আসি চলো। এই চলে আসলাম টেবিলে, দেখো টেবিল পুরো রেডি। চলো আজকে দুপুরে কি মেনু করেছে মা, আজকে করেছে হচ্ছে মুসুরির ডাল করেছে, ডিম কষা করেছে, আর হচ্ছে আমড়ার চাটনি, সাথে হচ্ছে ভাত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু, এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর এই হচ্ছে দেখো থালা বাসন সব ধোয়া রেডি, পুরো টেবিল পুরো রেডি করে দিয়েছি। আর এখানে একটু কাঁচা পেঁয়াজ মা রান্নার থেকে বেঁচেছিল, তা আমি বললাম যে রাখো আমি খেয়ে নেবো দুপুরবেলা, আমি একা খাবো না জুনিও খাবে, আমরা দুজন মিলে কাঁচা পেঁয়াজ এই পেঁয়াজটা খাবো। তো চলো এই হচ্ছে আজকে দুপুরের মেনু ছিল। ওয়ারটা নিশেছে উনি আম খেতে বসেছেন, ওনার খাওয়াতে একটু তাড়াতাড়ি হয়, উনি আজকে খেতে বসেছেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো, এবং অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনকে ক্লিক করতে ভুলো না, তা না হলে আমাদের পরবর্তী ভিডিওগুলো তোমরা দেখতে পারবে না। তো আজকের মতো এইটুকুনি, গুড নাইট, টাটা, গুড নাইট। তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, রাত্রিটা সবার ভালোভাবে কাটুক। তা আজকে এই পর্যন্ত, আর কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। তা আজকে টাটা।